नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनले जानाई तुम्हारे सबाई के स्वागतम। राज्य आबारो किन्तु नतून चाकरीर आपडेट प्रकाशित करा हलो। क्रिमिनल इन्वेस्टिगेशन डिपार्टमेंट वेस्ट बेंगल बा सीआईडी दफ्तर तरफ थेके कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे। तारी अफिसियल नोटिफिकेशन आमी डाउनलोड करे फेलेछि एबं एखाने एक एक करे समस्त किछु किन्तु तोमाके देखाबो। तो किभाबे तोमरा एखाने आवेदन करबे, कि पद কি যোগ্যতা, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে বলবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে, কিভাবে সেটা বলে দেব। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও তারা কিভাবে আবেদন করবে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ফেলেছি, আর এই অফিসিয়াল নোটিফিকেশন 18/10/2022 প্রকাশিত হয়েছে। সেখানে সমস্ত কিন্তু ডিটেলস বলা হয়েছে, কোন পদে কত ভ্যাকান্সি, কি শিক্ষাগত যোগ্যতা। তো ফার্স্টেই বলা হচ্ছে এক্সপার্ট লেভেল আর টু গ্রুপ টু তে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ফার্স্ট ক্লাস এমসিএ 6 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, একটি পদ খালি, 38,000 টাকা বেতন। তারপরে রয়েছে সায়েন্টিফিক এক্সামিনেশন, যেখানে মাস্টার ডিগ্রি ইন ফরেনসিক সায়েন্সের ওপরে, 4টি পদ খালি, 36,000 টাকা পর্যন্ত বেতন। সুপারভাইজার লেভেল ওয়ানে ফার্স্ট ক্লাস এমসিএ 6 ইয়ার এক্সপিরিয়েন্স, 2টি পদ খালি, 35,000 টাকা বেতন দেওয়া হবে। সুপারভাইজার লেভেল থ্রিতে সেখানে যদি কেউ আবেদন করতে চায় তাহলে ফার্স্ট ক্লাস এমসিএ অর ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি বিভাগ থেকে 16টি পদে আবেদন করতে পারবে, 20,000 টাকা পর্যন্ত বেতন কিন্তু রাখা হয়েছে। কম্পিউটার অ্যানালাইস্টের পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় বিএসসি পাস হতে হবে, 42টি পদ খালি এবং 20,000 টাকা বেতন। কম্পিউটার নেটওয়ার্ক অপারেটারের পদে যারা আবেদন করতে চায় তারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে সার্টিফিকেট থাকলে আবেদন করতে হয়, 2টি পদ খালি, 13,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। কম্পিউটার অপারেটার পদেও সেম কিন্তু শিক্ষাগত যোগ্যতা, 1টি পদ খালি এবং 13,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটার পদে গ্র্যাজুয়েশন পাস এবং সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, 11টি পদ খালি, যেখানে 13,000 টাকা পর্যন্ত বেতন। আবেদন চলবে ফার্স্ট 25 অক্টোবর 2022 পর্যন্ত। আবেদন করতে গেলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যারা আবেদন করতে চাইছো অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে ক্যান্ডিডেটদের কিন্তু আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস থাকতে হবে, যেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, কপি অফ আধার কার্ড, এক্সাম সার্টিফিকেট, কপিজ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু থাকতে হবে। অনলাইন টেস্ট, রিটেন টেস্ট এবং ইন্টারভিউ মাধ্যমে কিন্তু সিলেকশান করা হবে যারা এখানে আবেদন করতে চাইছো। কোনো রকম আবেদন মূল্য লাগছে না যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছ। পুরুষ কিংবা মহিলা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চাইছ পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। ডেসক্রিপশন বক্সেই থাকছে লিঙ্ক, সেখান থেকেই কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারো, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com ভিজিট করতে পারো, সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।